ডিজি অফিসের পক্ষে আছে ডিজি আপনাকে পাঠাইছে ডিজি আপনাকে পাঠাইছে ডিজি যদি আপনাকে পাঠায় থাকে কোন কোনে ডিজি প্রতিষ্ঠান থেকে এই 3500 টাকা নেবে না ডিজি এত কম বলে না ডিজি এত টাকা বলে না বাংলাদেশ সরকার এত টাকা বলে না আপনি এসে যদি বলতেন যে আমি কোম্পানি থেকে আসছি স্যার এই বইগুলা এত কমিশন আছে নেন তাহলে এটা নিয়ে কোনো কথা হতো না যেহেতু আপনি অফিসারই পরিচয় দিয়েছেন আপনি একজন প্রতারক আপনি একজন ডিজি অফিসের কর্মকর্তা পরিচয় দিয়েছেন আপনি একজন প্রতারক আপনি নিজেকে বড় অফিসার পরিচয় দিয়েছেন ওনার মেলা কিছু ঝুট ঝামেলার মধ্যে থাকে আপনি যখনই ওনার ব্রেন নাই ঠিক যখনই শুনছে কালকা হলো ওনার একটা দুঃসংবাদী বলবো আমি আজকে যখন শুনছে ওনার অফিসে ডিজি অফিস ডিজি লোক পাঠাইছে ডিজি অফিসের লোক আসছে ওনার মা খাট ঠিক নাই গা মুনি হলো ভারপ্রাপ্ত একজন ভারপ্রাপ্ত যা যখন কইছেন ডিজি অফিসের লোক আমি তখন মুনি হলো আর কোন ইয়াত্তা নাই মুনি শেষ চাকরি তো আবার থাকে না যায় কিন্তু আপনারা এই প্রতারণা বাদ দিয়ে দেন এই প্রতারণা বাদ দিয়ে আপনারা সঠিক কথা বলেন সঠিক কথা বললে আপনারা রেজাল্ট দেবেন আমি আমার মতো আরো 50 জনের কাছে যান 50 জনের কাছে গেলে 30 জন তো বুঝাইতে পারবেন করতে আপনি সহজ ইয়া পাবেন কিন্তু এই প্রতারণা কেন করবেন মানুষের সাথে এবং শিক্ষিত মানুষকে শিক্ষিত সমাজকে একটা প্রতিষ্ঠানকে যদি আপনি প্রতারণা করতে পারেন আপনি রাজীপুর বাজারে যে কোনো লোকের প্রতারণা করতে পারেন যে কোনো লোকের সাথে করতে পারেন আপনার কথা হচ্ছে স্যার যে এই যে কোম্পানিতে আমি ঢুকছি এই কোম্পানি যে এই সিচুয়েশন বা এরকম বা আমি কিন্তু এত কিছু জানি না স্যার জানেন না তো বলেন যাই হোক ওই রং করে লো যাই হোক বোকা মানুষকে এভাবে ধোকা দেয় এখানে তো বোকা সেজে গেছে এরকম করে বসে যে আসলে আমাদের কি কিন্তু বলা উচিত ছিল যে আপনি যে কথা বললেন আসলে আমরা এই বিআরসি থেকে আসছি এই বইগুলো আপনার এই কমিশন বা এই রেট আছে আপনি যদি এটা একটা চিঠিও আছে আপনাদের চিঠির মাধ্যমে যদি এই বইগুলো সংগ্রহ করতে হবে যেহেতু আপনি যদি নেন তাহলে আমরা এই বইগুলো দিতে পারি আপনাকে এই দামে এটাই বলা উচিত ছিল এটাই বলা উচিত ছিল কিন্তু আসলে স্যার আমাদেরকে এই নিতেও পারি 10টা বই আছে আমি ওর মধ্যে দুটা বই নিতেই পারি এখানে এই যে যুবলীগের সভাপতি যুবলীগের টিচার এই স্কুলের টিচার যুবলীগের সভাপতি এই স্যার যুবলীগের সভাপতি যদি বলে স্যার বইটা একটু ভালো লাগলো বইটা কিনেন কয়টা হিসাবে স্কুল আমার পকেটে টাকা যাবে কি আমি যদি না কিনি এই যুবলীগের সভাপতি আওয়ামী লীগের সভাপতিকে বলবে যে ভাই আমি একটা বঙ্গবন্ধু ছবি একটা বই নিতে গেছিলাম হেসাই কিনে নাই গা তাহলে কি তাহলে কি বঙ্গবন্ধুকে ভালোবাসে না এই কথা বলবে কিন্তু আমি তো তা না সে স্যার বললে আমি কিনবো কিন্তু তো পারি পাঁচটা বই কিনতেও পারি আমি দুটো বই কিনতেও পারি কিনলে তো আমার পকেট থেকে তো টাকা যাবে না প্রতিষ্ঠানের টাকা যাবে আমার অসুবিধা কোথায় এবং রাখলাম একটা স্মৃতি হিসাবে এই বইটা আমি রাখলাম এমনি তো ছবিটা তো ভালো দেখা যাচ্ছে হ্যাঁ রাখলাম কিন্তু আমাকে তো ভাই অ্যাপ্রোচ করতে হবে আপনাকে সেইভাবে বুঝাইতে হবে আপনি এসে পরিচয় দিবেন আমি ডিসি অফিসের কর্মকর্তা বই তো চিয়া বই তো টেহা দেওয়া দুধ দেরি হলি তো কাম সারা আমি মোহাম্মদ ফারুক হোসেন আমি বিআরসি তে জব করি এখান থেকে আমাকে পাঠানো হয়েছে এবং ডিজি অফিসের চিঠি আমাকে সঙ্গে করে পাঠানো হয়েছে প্রতিটি প্রতিষ্ঠানে এবং আমি সেখানে প্রতিষ্ঠানের প্রধানদেরকে ফোনে বলতেছি যে আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষে বিআরসি থেকে বলছিলাম আপনি প্রতিষ্ঠানে আছেন যদি স্যার বলে যে আসি স্যার ঠিক আছে থাকেন আমি সাক্ষাতে আপনার সাথে কথা বলব এবং বঙ্গবন্ধু কর্নারে 5টি বই সংরক্ষণের জন্য আপনাকে ওইখানে বলা হয়েছে এভাবে কথা বলে আসি আমি এবং প্রতিটি প্রতিষ্ঠানে যারা বই রাখতেছে তাদেরকে বই দিচ্ছি এটাই আর কি টাকা নিচ্ছি হ্যাঁ টাকা আচ্ছা টাকা 3690 টাকা এর অ্যামাউন্ট আপনি এই যে ডিজি অফিসের পরিচয় দিচ্ছেন আসলে এটা কি ঠিক আপনি বলছেন না আমি আসলে এটা আগে কখনো এরকম করে ভাবিনি কিন্তু এক স্যারের সঙ্গে হঠাৎ এক প্রতিষ্ঠানে গিয়ে অর্থাৎ সে প্রতিষ্ঠান স্যার নামটা হচ্ছে আকবর মানে আকবর হোসেন স্যার সেই স্যার আমাকে সে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে আসলে আপনি যে কথা বলছেন যে এটা আসলে ডিজি অফিসের পক্ষে যখনই বলবেন তখন যে জিনিসটি কিন্তু পর্যায়ক্রমে ডিজি অফিসটাই হয়ে গেল এটা ডিজি অফিস থেকেই লোক হয়ে গেলেন আপনি আসলে এভাবে না বলে আপনি যেহেতু এই কোম্পানিতে চাকরি করেন এই কোম্পানির পরিচয় দিয়েই সে কাজটা করেন এই কাজটা কি আসলে আপনি ঠিক করছেন কিনা না আমি আমি আসলে আগে বুঝিনি কি এখন বুঝলাম এই বোঝার পরে বুঝলাম যে আসলে ওটা ঠিক হয়নি আমাকে যে আমি ওটা পরিচয় দিয়া আসলে আমার জানা ছিল না জানার অভাব ছিল এই জন্য এটা আমার ভুল হয়ে গেছে